হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল বাঙালির অক্সিজেন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে মিলল বিরাট সুখবর হ্যাঁ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের দশ হাজার তিনশো সত্তর শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্য সরকার বন্ধুরা কবে কোথায় কিভাবে অফিসিয়াল বেরোবে এবং এ সম্পর্কে বিস্তারিত আমরা দেখে নেবো এই ভিডিওতে ভিডিওটি স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে দিন বন্ধুরা দেখে নেব বিস্তারিত দু সাল শেষের পথে কয়েকদিন পেরোলেই নতুন বছর আর এই নতুন বছরে বিধানসভা ভোট বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে পুলিশ বিভাগে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার রাজ্যের আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে নতুন করে দশ হাজার তিনশো সত্তর শূন্য কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এদিন মঙ্গলবার বাইশ ডিসেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্য পুলিশের নিয়োগ সংক্রান্ত আলোচনা হয় বৈঠক শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের পুলিশ বাহিনীর মোট দশ হাজার তিনশো সত্তরটি শূন্য পদের মধ্যে ন হাজার দুশো অষ্টআশিটি শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হবে এবং এক হাজার বিরাশিটি শূন্য পদে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে কনস্টেবল পদে আবেদন করার জন্য মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয় পাশাপাশি যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই আপনারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবেন পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুমেন্ট বোর্ড সূত্রের খবর বিধানসভা ভোটের আগেই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার এখনও এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করলেই আমরা আমাদের চ্যানেলে সেই আপডেট দিয়ে দেব তবে সূত্রের খবর রয়েছে জানুয়ারির প্রথম দিকেই এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন আর আরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে বন্ধুরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলকে পাখির চোখ করে রেখেছেন তারা তাদের প্রস্তুতি চালিয়ে যান কারণ খুব শীঘ্রই এর অফিসিয়াল নোটিফিকেশান বের হতে চলেছে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে জিজ্ঞেস করছে দাদা কবে বেরোবে কবে বেরোবে বন্ধুরা খুশির খবর আজকেই দিয়ে দিলাম কারণ গত মঙ্গলবারই সাংবাদিক বৈঠকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি সাংবাদিকের সামনে জানিয়ে দিয়েছেন ভোটের আগেই দশ হাজার তিনশো সত্তর শূন্য পদে তাদের পুলিশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ